সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে খাগড়াছড়ি জেলার পানছোরি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে পাঞ্চোড়ি বাজার জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আঠাশ আগস্ট বুধবার সকাল দশটা থেকে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় যোগ দেয় পানশোরির সর্বস্তরের হাজার হাজার মুসলিম তাওহিদি জনতা মিছিল পরবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় জিয়া স্কোয়ারে উল্টাছড়ি ইউনিয়ন ইমাম ও ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পাঞ্চোড়ি বাজার জামে মসজিদের পেশ ইমাম মৌলানা মোহাম্মদ দলিলুর রহমান সভায় বক্তব্য রাখেন তেতুল টিলা জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ নুরুজ্জামান মধ্যনগর মাদ্রাসা মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন দমদম মসজিদের পেশ ইমাম মৌলানা মোহাম্মদ আনোয়ার হোসেন নুরুল গায়ের শিমুল মোহাম্মদ মহসেন প্রমুখ এতে আল্লাহ রাসুল সাল্লা নিয়ে কটুক্তিকারী সুইডেন চাকমাকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন তাও হিতে জনতার বিক্ষোভ ও প্রতিবাদ শুধু কটুক্তিকারীর বিরুদ্ধে আগামী শুক্রবারের মধ্যে তাকে আটক করে আইনের আওতায় না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বক্তারা জানান হাগড়াছড়ে জেলা প্রতিনিধি শাহজান কবির সাজর পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি